আপনার ওয়েবসাইটের ডোমিন কীভাবে গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন সেটা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম তো এই ভিডিওতে দেখাবো কীভাবে গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপ অ্যাড করতে হয় তো গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে গুগল সার্চ কনসোল লিখে আমাদের সার্চ দিতে হবে তো সার্চ দেওয়ার পর এখানে চলে আসবে গুগল সার্চ কনসোল টুলস এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর এখানে স্টার্ট নাও এখানে ক্লিক করতে হবে তো স্টার্ট নাওতে ক্লিক করার পর আমরা যেই ওভারভিউটা দেখতে পাচ্ছি আপনারা ঠিক এভাবে দেখতে পাবেন না তো এই ওভারভিউটা দেখার জন্য বা ডোমিন অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসতে হবে তো পূর্বের ভিডিও দেখার জন্য আপনারা চলে যাবেন প্লে লিস্টে বল টিউটোরিয়ালস এই যে প্লে লিস্টটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি তিন নম্বর যে ভিডিওটা রয়েছে গুগল সার্চ কনসোল এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা দেখে এখানে কিভাবে ডোমিন অ্যাড করতে হয় সেটা একটু দেখে নেবেন যাই হোক এখান থেকে চলে যাচ্ছি একটু নিচে এখানে দেওয়া আছে সাইট ম্যাপ এই সাইট ম্যাপের উপরে ক্লিক করতে হবে তো সাইটম্যাপের উপর ক্লিক করার পর আমরা দেখতেছি এখানে এন্টার সাইটম্যাপ ইউআরএল এখানে সাইটম্যাপের ইউএলটা দিতে বলতেছেন তো আমাদের এখন কি করতে হবে এন্টার সাইট ম্যাপ ইউআরএল তো আমাদের এই ইউএলটা দিতে হবে তো এই ইউএলটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে তো গুগলে সার্চ দিতে হবে সাইট ম্যাপ ফর ব্লোকার এটা লিখে সার্চ দিতে হবে তো এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে প্রথম যে আপনারা ইউএলটা দেখতে পাচ্ছেন বা ডোমিনটা দেখতে পাচ্ছেন এখানে এটার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে কি জেনারেট এক্স এম এল সাইট ম্যাপ ফর ব্লগার তো এখানে আপনার ওয়েবসাইটে ডোমেনটি দিয়ে দেবেন তো আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে তো এখানে ডাব্লিউ ডট এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব কপি করলাম এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমরা এখানে দিয়ে দেব এখানে দেওয়ার পর ক্রিয়েট সাইট ম্যাপ এখানে ক্লিক করব তো আমাদের সাইড ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে তো এখন যেটা করব এখানে এস থেকে শুরু করে আমরা একদম এই একদম শেষ পর্যন্ত এটাকে সি দিয়ে কপি করব কপি করে আমরা চলে যাচ্ছি সাইড ম্যাপে সাইড ম্যাপের যে এখানে ইউআরএলটা এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করব গট ইট তো আমরা সাইড ম্যাপটি অ্যাড করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কুড নট ফেস এই লেখাটা চলে এসেছে যাই হোক আমরা আবার চলে যাচ্ছি এক্সএমএল সাইট ম্যাপে তো যাই হোক এখান থেকে আমরা এখন যেটা করব এখানে এই যে ইউজার্স এখানে এই থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরোটাকে কপি করব কপি করে কন্ট্রোল সি কপি করব কপি করে আমরা চলে যাব আমাদের ব্লগারে তো ব্লগারে আসার পর একটু নিচের দিকে আসবো এখানে সিটিং লেখা আছে সিটিংয়ের উপর ক্লিক করব তো ক্লিক করার পর একটু যদি নিচের দিকে যাই এখানে দেওয়া আছে কাস্টম রোবট টেক্সট এটার উপর ক্লিক করবো তো এটার উপর ক্লিক করে এখানে আমরা এইটা পূর্বে ছিল কি ফ্রিডম লাইভ টোয়েন্টি ফোর ডট স্পট ডট কম তো এটার পরিবর্তে আমরা এখানে কন্ট্রোল এ এটাকে বাদ দিচ্ছি বাদ দিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে সেভ দিয়ে দেবো সেটিং আপডেট তো কাস্টম রোবট টেক্সট এখানে অ্যাড করার পরে আমরা যদি সাইড ম্যাপে গিয়ে এখানে আমাদের গুগল সার্চ কনসোলে গিয়ে এখানে যদি রিলোড দেয় রিলোট দিলেই আমরা এখানে এখন স্ট্রাটাস সাকসেস দেখতে পাবো এখানে আরেকটা বিষয় বলে রাখি যখন আমরা এখানে ফ্রিডম লাইভ টোয়েন্টি ফোর ডট কম এখানে এইটির উপর ক্লিক করে এই ডোমিনের উপর ক্লিক করে যখন আমরা সাইড ম্যাপটা অ্যাড করেছি তখন আমাদের এখানে এন্টার সাইট ম্যাপ ইউআরএল এই অবস্থায় চলে এসেছিলো আর এখন আমরা যেটা করব এখানে ক্লিক করার পর এই যে এখানে যে একদম সম্পূর্ণ যে ইউআরএলটা এইটার উপর ক্লিক করে যদি আমরা এখানে সাইট ম্যাপের উপরে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমাদের এই টোটাল ইউআরএলটা চাচ্ছে না তো এখানে এইভাবে এইটার সাথে যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাড করবেন তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার এখানে আপনার ডোমিনটা দেওয়া আছে এরপর এন্টার সাইট ম্যাপ ইউআরএল তো এরপর যেটা করতে হবে এখানে আপনার সাইট ম্যাপ ডট এক্স এম এল তো এইটা লিখে আপনাকে সাবমিট দিতে হবে এরপর গট ইট আমাদের সাইট ম্যাপটি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে তো এখানে স্টার্টাস যদি সাকসেস না হয় তার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে যেমন আপনি ব্লগার আপনার সাইট তৈরি করেছেন কিন্তু দেখা গেছে যে আপনি বেশি পোস্ট দেননি হয়তো বা পাঁচটা বা সাতটা পোস্ট দিয়েছেন তবে এই ক্ষেত্রে এই সমস্যাটা হয় তবে যখনই আপনি বেশি পোস্ট দেবেন তখন এই সমস্যাটা আর থাকবে না তবে আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি ওয়েবসাইটের প্রয়োজন হয় বা ডোমিন হোস্টিংয়ের কেনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন করতে পারেন আমরা আপনাকে ডোমিন হোস্টিং কেনার জন্য সহযোগিতা করতে পারবো তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি চলে আসবেন সফট ইনস্টিটিউট ডট কম এখানে এখানে আসার পরে আপনি এখান থেকে আমাদের ফেসবুকের যে আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করে আমাদের সরাসরি ফেসবুকে চলে আসবেন তো সফটরাইটিং ইনস্টিটিউট এই পেজে আসার পর আমাদের এখানে সরাসরি কল দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন পাশাপাশি আরেকটা কথা বলে রাখি সফট ইনস্টিটিউটে কিছু কোর্স রয়েছে যেগুলোর হচ্ছে মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সাথে রয়েছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং তো পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসও আমরা দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ